শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। প্রথমে জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ভাঙা গড়া নাট্যোৎসব। উৎসব চলবে 31 মার্চ পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সৈয়দ জাহিদ ইকবালের একক প্রদর্শনী ইনফরমাল। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8:30। এই সময় প্রদর্শনী চলবে 29 মার্চ পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী বিপুল শাহর একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুরতায় পথ চলা 2। প্রদর্শনী চলবে 25 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 থাকছে শিশুতোষ নাটক পরীর নাম মৌটুসি। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। এখন আসলে নিজেকে পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, কিছু কমপ্লেক্স এখন আছে, তাই এই মুহূর্তে বলতে পারছি না, তবে খুব শিগগিরই পারব। ঠিক আছে স্যার। শিফা, কোনো প্রবলেম, তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। রাত 9টায় প্রচার হবে ইভান শাইয়ের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 থাকছে হুমায়ুন ফরিদের পরিচালনায় এনটিভি নির্মিত প্রথম ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। তুই বুঝতেছিস না, আমি ব্যাপারটা বুঝতে পারতেছি বাসায় কি করতেছে। ও পুরে থানায় রেখে আমি বাসায় যেতে পারবো না। আরে আরে ভাই, আরেকটা দিন দেখ না, আজকের দিনটা দেখ, কালকে ঠিকই একটা সিস্টেম দিয়ে ফেলামো, সম্ভব না। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনতার পক্ষে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় বলিষ্ঠ ভূমিকা পালন করার স্বীকৃতি হিসেবে এবার স্বাধীনতা পদক পেয়েছেন জনপ্রিয় অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ, আমিও শুভ সন্ধ্যা জানাই। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। প্রথমে অভিনন্দন জানাচ্ছি স্বাধীনতা পদক প্রাপ্তির জন্য, এবং আজই তো পদকটি গ্রহণ করলেন। ধন্যবাদ। অনুভূতিটা কি, একটি কাজের স্বীকৃতি? অবশ্যই অনুভূতিটা অত্যন্ত প্রিয় এবং গৌরবের। তবে যখন আমরা কাজ করি, যে কোনো মানুষই কাজ করে, তখন তো কাজ করার জন্যই কাজ করে। পুরস্কার পাবে কি পাবে না ভবিষ্যতে, সেই পাবে না কেউ। আমরা যখন ছোটোবেলায় নাটক শুরু করেছিলাম, তখন ওই মা খালাদের শাড়ি টেনে এনে চেয়ে নিয়ে এসে চৌকি বা নিয়ে এসে সেগুলোতে স্টেজ বানিয়ে আমরা ছোটোবেলায় নাটক করতে শুরু করেছি। তখন তার ভাবিনি যে এটাই পেশা হবে, এটার জন্য আমরা প্রশংসিত হব, এসব বাবার কথা না। ভালো লাগতো, করেছি। মুক্তিযুদ্ধের সময় সেরকম শিল্পীদের যে আমাদের শিল্পীদের যে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল,
মুক্তিযুদ্ধের পূর্বে, মুক্তিযুদ্ধের চলাকালে এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও এইগুলোর জন্য কোনোদিন কর্তব্যের খাতিরে করেছি। আমাদের মনে হয়েছে যে এটা করা উচিত, এই অত্যাচারের অবসান হওয়া উচিত এবং তার জন্য আমাদের কাজ করা উচিত। সর্বস্তরের মানুষের, শ্রমিক কৃষক সঙ্গে কাঁধে মিলিয়ে শিল্পীরাও মাঠে ঘাটে যুদ্ধ করেছে, এমনকি প্রচারের কাজে কাজ করেছে। তো সেগুলো কিন্তু সেই সময় কেউ পুরস্কারের কথা ভাবিনি। আজকে জাতি যে সেই কথাটা মনে রেখেছে এবং পুরস্কার দিলেন আমাকে, আমার সঙ্গে আরও অনেককে, তো সেটা নিশ্চয়ই ভালো লেগেছে। সেজন্যে সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, এবং আমরা যারা আজকে পেয়েছি সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আপনি যেটা বললেন যে কাজ করেছেন দেশের জন্য এবং শিল্প সংস্কৃতির মধ্য দিয়ে যে একটি পরিবর্তন আনার চেষ্টা করা সম্ভব সেটা আপনারা প্রমাণ করেছেন, এবং সেটা শুধুমাত্র মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ই না, তার আগে থেকে নিশ্চয়ই শুরু হয়েছিল, সেই গল্পটা একটু শুনতে চাইছি। আমরা মুক্তিযুদ্ধে প্র্যাকটিক্যালি পূর্বে 69-এ যে গণ আন্দোলনটা হলো, সেই গণ আন্দোলনের সময়ই আমরা শিল্পীরা একতাবদ্ধ হয়ে কাজ করেছি বাংলাদেশের জন্যে। আর তার পূর্বেও কিন্তু 52 থেকেই শিল্পীরা জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছেন। আমরা মনে আছে যে 21 ফেব্রুয়ারি পালন করছে জাতি যখন, সেটাকে জাতির মনে চিরস্মরণীয় করে মুক্তিযুদ্ধ পর্যন্ত পৌঁছে দেওয়ার যে দায়িত্ব সেটা শিল্পীরা পালন করেছেন। রাস্তায় রাস্তায় আলপনা এঁকেছেন, শহীদ মিনারের পাশে বিরাট বিরাট ছবি এঁকেছেন কামরুল হাসান সাহেব, সেই অক্ষর বৃক্ষ, বিখ্যাত অক্ষর বৃক্ষ, মুস্তাফা মনারে সেই অতি অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, সেই যে বিশাল বিশাল সব ব্যানার, এগুলি শিল্পীরা করেছেন মানুষকে 52-এর চেতনায় উদ্বুদ্ধ রেখে মুক্তিযুদ্ধ পর্যন্ত পৌঁছে দিতে। তো 69-এর গণ আন্দোলনেও শিল্পীরা সবাই একত্রীভূত হয়েছিলেন। তো আমার সেই সময় সৌভাগ্য হয়েছিল যে যখন অসহযোগ আন্দোলন, তার আগেই শিল্পীদের সংগঠিত করার বিক্ষুব্ধ শিল্পী সমাজ নামে একটা সংগঠন করে, এবং সেটার আমাকে আহ্বায়ক নির্বাচন করা হয়েছিল। ওয়াহিদুল হক সাহেব এবং আতিকুল ইসলাম দুজনে সঙ্গীতের লোক, একজন বুলবুল ললিতকলা একাডেমির, একজন ছায়ানটের, এরা যুগ্ম আহ্বায়ক ছিলেন, বেগম সুফিয়া কামাল ছিলেন ট্রেজারার এই বিক্ষুব্ধ শিল্পী সমাজের। তো এই বিক্ষুব্ধ শিল্পী সমাজ নিয়ে আমরা অনেক কাজ করেছিলাম সেই সময়। বঙ্গবন্ধুর নির্দেশে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে বেতার টেলিভিশনকে একেবারে নিষ্ক্রিয় করে দিয়েছিলাম, এবং বঙ্গবন্ধুর নির্দেশে পরবর্তীতে 8 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত আমাদের হাতে টেলিভিশনের দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, কারণ টেলিভিশনে তখন রেকর্ডিং ছিল না, আর একটিমাত্র টেলিভিশন সরকারি টেলিভিশন, ফলে তারা চালাতে পারছিল না। তো 8 মার্চ থেকে বিক্ষুব্ধ শিল্পী সমাজের যারা শিল্পীরা ছিলেন তারা, এবং টেলিভিশনে যারা কর্মকর্তা কর্মচারী প্রযোজকরা ছিলেন তারা, বেতারের যারা কর্মচারী কর্মকর্তা প্রযোজক ছিলেন, সবাই আমরা মিলিতভাবে একটি কমিটি ওখানে করে, দুটো কমিটি করা হয়, একটি মুস্তাফা মুনারের নেতৃত্বে টেলিভিশনে, আর রেডিওতে আশরাফুজ্জামান সাহেবের নেতৃত্বে। এই দুই কমিটি এবং শিল্পীরা কোনো পারিশ্রমিক বা কোনো সম্মানই না নিয়ে একেবারে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে সেই সময়ে অসাধারণ সব প্রোগ্রাম আমরা ইয়া খানের সেনাবাহিনীর নাকের উপরে বসে 8 মার্চ থেকে 25 মার্চ করেছিলাম। তো 25 মার্চে যখন গণহত্যা শুরু করলো, ওরা আমরা ছড়িয়ে ছিটিয়ে গেলাম। এর মধ্যে 26 মার্চে বেলালরা, তারা চট্টগ্রামে করলেন বিপ্লবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেখান থেকে বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ঘোষণা জনগণকে জানানো হলো। তার পরবর্তীতে 29 মার্চে বোমা বম্বিং করে ওদিকে ওখান থেকে সরিয়ে দিল পাকিস্তান সরকার চিটং থেকে, তারা যে আগরতলায় আশ্রয় নিল ভারতের, সেখান থেকে ছোট একটা ট্রান্সমিটারে করে তারা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিল। আমরা চলে গেলাম মুজিবনগরে, তারপরে সরকার গঠিত হওয়ার পরে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠন করলাম। তখন সবাই এসে যুক্ত হলেন, বেলালরা যারা 10 জন ছিলেন ওখানে, শাকের, মণি, বেলাল, এরা সবাই, অনেকে 10 জন ছিলেন, তারা আগরতলা থেকে এসে আমাদের সঙ্গে যুক্ত হলেন মুজিবনগরে। চট্টগ্রাম, এই রাজশাহী থেকে বা ঢাকার থেকে যারা আশফাকুর রহমান, আশরাফুল আলম, তারপরে এরকম অনেকে সবাই এসে যুক্ত হলেন। গানের শিল্পীরা আসলেন, সমর দাস, নিজেদের উদ্যোগেই তারা একত্রিত হলেন, সবাই নিজেদের প্রাণের তাগিদে এসে যুক্ত হলেন,
এবং আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র করে যে কী অসাধারণ প্রোগ্রাম করেছি, মানুষকে কীভাবে মানে জাগিয়ে রেখেছি, মুক্তিযুদ্ধে কীভাবে যুক্ত হতে মারা ছেলেদের পাঠিয়ে দিয়েছে, এটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটা বিরাট দায়িত্ব পালন করেছিল এবং শিল্পীরা তার জন্য গর্ব করতে পারে। তো দেশ স্বাধীন হলো, স্বাধীনের পরে কিন্তু আমাদের সংকটের অবসান হলো না। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে আবার কিন্তু আমরা পিছনের দিকে হেঁটে গেলাম এবং সেই সময়ে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা যে নির্যাস, যেটা যে চারটি মূলনীতি, সেই মূলনীতি আমরা রক্ষা করতে পারিনি বেশ কিছুদিন। আমরা গণতন্ত্রকে রক্ষা করতে পারিনি, আমরা ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে পারিনি, এমনকি রাজাকার আলবদর যারা আমাদের বিরুদ্ধে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তারা মন্ত্রী পর্যন্ত হয়েছে স্বাধীন বাংলাদেশে, ফ্ল্যাগ উড়িয়েছে তাদের গাড়িতে। এগুলি আমাদের খুব বেদনা, আমরা বেদনাহত হয়েছি এবং আমরা চেষ্টা করেছি যাতে মানুষ জাগিয়ে থাকে। আমরা সবচেয়ে বেশি আমাদের গর্ব যে যদি আনুপাতিক হারে ধরা যায় তাহলে সারা বাংলাদেশে শিল্পী রাজাকারের সংখ্যা কিন্তু প্রায় নীল, খুবই নগণ্য। দু চারজন যদি একেবারেই পাকিস্তানের চেতনায় যারা বিশ্বাসী ছিলেন এবং ধর্মান্ধ, ধর্ম ধর্ম ধার্মিক বলবো না, ধর্মান্ধ যারা পাকিস্তানের প্রচারে বিশ্বাস করেছিলেন যে পাকিস্তান মানেই ইসলাম আর পাকিস্তান মানেই আল্লাহর ঘর, এইসব যারা বিশ্বাস করতেন এবং পাকিস্তানকে রক্ষা করা মানেই ইসলামকে রক্ষা করা, এইসব যারা বলতেন, অত গণহত্যা দেখার পরেও যারা সেই বিশ্বাস করত, সেরকম দু চারজন ছাড়া শিল্পীদের মধ্যে থেকে কেউ রাজাকার হালপদর হয়নি। অন্য অন্য পেশার থেকে হয়তো অনেকে হয়েছেন কিন্তু শিল্পীদের নাই, এটা একটা শিল্পীদের গর্বের ব্যাপার। তো আমরা এই যখন বৈরী পরিবেশে আমরা কিন্তু আমাদের কর্তব্য পালন করে গেছি, সেজন্যে বাংলাদেশের শিল্পীদের একটা গৌরবজনক ভূমিকা আছে। শুধুমাত্র যে গানের শিল্পী, নাটকের শিল্পী না, পেইন্টাররা, ছবি আঁকেন যারা, নৃত্যশিল্পীরা, সবাই আমরা সৃষ্টিশীল এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবাই। এর মূল কারণ হল যে বাঙালি জাতীয়তাবাদ যেটা আমরা বলি সেটা হচ্ছে ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক। এটারই উপরে পাকিস্তানিরা সব থেকে বেশি আঘাত করেছিল মুক্তিযুদ্ধের আগে পর্যন্ত, সে 71 পর্যন্ত এটার উপরেই তারা রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছে, সংস্কৃতি চর্চাকে, নজরুলের যেসব কবিতা সেগুলিকে তারা পাকিস্তানিকরণ করেছে, যেখানে মহাশ্মশান লেখা সেখানে গোরস্থান করেছে, এরকম নজরুলকে তারা শুদ্ধিকরণ করেছে, নজরুলের এত বড় স্পর্ধা তাদের, তো শুদ্ধিকরণ করেছে তারা, সেই জন্য আঘাতটা আমরা বেশি পেয়েছিলাম। কিন্তু যখন মানুষ হত্যা করলো তখন আমরা সমান আঘাত পেয়েছি, শিল্পীদেরও হত্যা করা হয়েছে, আলতাফ মাহমুদকে জেলে নিয়ে যে অত্যাচার করে করে তার নির্যাতন করে করে হত্যা করা হয়েছে, আর অনেক শিল্পীকে তারা হত্যা করেছে। আলতাফ মাহমুদের 20টা নখ তুলে ফেলেছিল, সেগুলো একেবারে ঘা হয়ে গেছিলো, যারা শেষের মুহূর্তে আলতাফ মাহমুদকে দেখেছিলেন এখনও বেঁচে আছেন তাদের কাছে আমরা শুনেছি। তো এই অত্যাচার মানে করেছিল পাকিস্তানিরা। তো এরপরেও যারা পাকিস্তানকে সমর্থন করেছেন, এখনও দু চারজন যে করেন, সেটা আমাদের খুব লজ্জার কারণ। অবশ্য শিল্পীদের সংখ্যা সেখানে খুব নগণ্য। এখন স্বাধীনতা প্রাপ্তির এত বছর পর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গড়বার জন্য, নতুন প্রজন্মের জন্য সাংস্কৃতিক আন্দোলন এবং আমাদের সংস্কৃতির যে আন্দোলন, সেটার ভেতরে সততা, সত্য এবং সুন্দর, এটার একটা মিলন ঘটানোটাকে খুব প্রয়োজন। এবং আমি মনে করি যে সংস্কৃতি যেটা, সেটা অবশ্যই সৎ এবং সুন্দর, যেটি সৎ এবং সুন্দর নয় সেটি অপসংস্কৃতি। অপসংস্কৃতির চর্চা অবশ্যই করা উচিত না। অপসংস্কৃতি মানুষকে আবিল করে, মানুষের মনটাকে কলুষিত করে, আর সংস্কৃতি মানুষের মনটাকে উদার করে, মানুষকে ভালোবাসতে শেখে। আজকে যে আমরা খুব ব্যথিত হই শিশু হত্যা দেখে, শিশুরা তো নিষ্পাপ, তার বাবার সঙ্গে ঝগড়া, শিশুটাকে মেরে ফেলল, এই শিশু হয়তো একদিন রবীন্দ্রনাথ হতে, মানবিকতার অবক্ষয়, এই শিশু একদিন রবীন্দ্রনাথ হতে পারতেন, নজরুল হতে পারতেন, এই শিশু মানুষকে অনেক কিছু দিতে পারতেন, হয়তো সায়েন্টিস্ট হয়ে মানুষের জীবন বাঁচাতে পারতেন, সেই শিশুগুলোকে হত্যা করা হচ্ছে। এই যে মানবিক অবক্ষয়, এই অবক্ষয়ের কারণ আমাকে খুঁজে বের করতে হবে, এবং কারণটাকে না দূর করলে শুধুমাত্র শাস্তি দিয়ে এদের করা যায় বা দমন করা যাবে না, মানুষের মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সেটা করতে পারে কিন্তু একমাত্র সংস্কৃতি।
রাজনীতি সেটা করতে পারেন, যার জন্য রাজনীতিবিদরা বারবার বলে যান সুভাষ বোস থেকে আরম্ভ করে বঙ্গবন্ধু পর্যন্ত, আমাকে সোনার মানুষ দাও, তোমাদের আমি সোনার দেশ দেবো। সোনার মানুষ কে দিতে পারে? সংস্কৃতি দিতে পারে। সংস্কৃতি মানুষকে আগে শিখিয়েছিল যে বড় ভাই বাপের মতো, ভাবি মায়ের মতো, এই বিশ্বাসগুলি তখন সমাজের প্রতিষ্ঠিত করেছিল সংস্কৃতি, যাত্রার মধ্যে দিয়ে, গম্ভীরার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে মানুষকে বড়দের শ্রদ্ধা করতে শেখো। ধর্ম যেমন এক পাশে সৎ ধর্ম মানুষকে এরকম সৎ শিক্ষা দিয়েছিল, তেমনি সৎ সংস্কৃতি মানুষকে এই চিন্তাটা প্রথিত করেছিল মনে, তাই মানুষ পাপ করত না, পাপ করতে ভয় পেত। আজকে মানুষ পাপ করতে ভয় পায় না কেন? কারণ এই যে বিশ্বাসগুলি আমরা সংস্কৃতির মাধ্যমে প্রথিত করেছিলাম, অপসংস্কৃতির দাপটে, বিদেশি সংস্কৃতির আগ্রাসনে মানুষের সেই সৎ মনোবৃত্তিকে আমরা উৎসাহিত করতে পারছি না আজকে, এটা আমাদের ব্যর্থতা। আমার মনে হয় এই যে চ্যানেলগুলি, আজকে অনেক চ্যানেল হয়েছে, সেই চ্যানেলগুলি মানুষের মনে যে অনেক দাগ কাটে, সেই জন্য আমি আপনাদেরও বলবো, আপনারা আসুন এই চ্যানেলগুলি, মাধ্যমগুলি, খবরের কাগজ যে আছে সবগুলি মাধ্যমকে একত্রিত করে আমরা শিল্পীরা মিলে আরেকটা মুক্তিযুদ্ধ করি, সেই মুক্তিযুদ্ধ মানুষের মনকে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসার মুক্তিযুদ্ধ। আপনার সাথে আসলে অনেক সময় নিয়ে কথা বলার প্রয়োজন এবং অনেক কিছু জানার আছে আপনাদের মতো মানুষদের কাছ থেকে, কিন্তু আমাদের সময়টা খুব কম, আমাদের শেষ করতে হবে। আপনাকে আবারও অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ, জাতি অবশ্যই আপনাদের কাছে ঋণী। না না, ঋণের কিছু নেই, আমরা এই জাতিটা আমার আমার জন্য কাজ করলে আমি কার কাছে ঋণী থাকবো বা আমার কার কাছে প্রশংসা আশা করবো? আমি তো নিজের জন্যে কাজ করেছি, আমার সন্তানের জন্যে কাজ করেছি, আমার মায়ের জন্যে কাজ করেছি, আমি তো মানে আমার নিজের জন্যে কাজ করি আর কি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরও, টেলিভিশনকে, এই যে আপনারা এনটিভি যে আজকে আমাকে দেখেছেন, এজন্য আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সাততলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার সুস্থ ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।